আসসালামু আলাইকুম। এই যেটা কি, আমি পুকুর থেকে শোল মাছ ধরছি, শোল মাছ ধরছি যে এটা কিন্তু আমি দেখাইনি, আরও আগে ধরছি। হ্যাঁ, জালবাজি করছি যে, ওই যে এই শোল মাছ দিয়ে জালবাজি করছি। আমার পুকুরে না অনেকগুলা শোল মাছ আছে। শোল মাছগুলা এমনিতে ধরা যায় না, ওগুলা জালে পড়লে না লাভ দিয়ে চলে যায়, ঠিক আছে? শোল মাছ কিন্তু এমনিতে ধরা যায় না, জালেও পড়ে না। এটা বেশিরভাগ হচ্ছে এরকম বড়শি দিয়ে ধরা লাগে। হ্যাঁ, আমি এরকম বড়শি দিয়ে শোল মাছ ধরা এটা কার কাছ থেকে শিখছি জানেন? আমার খালাম্মার কাছ থেকে শিখছি। আমার খালাম্মা হচ্ছে, ওনাদের বড় একটি দিঘি আছে ওই যে নোয়াখালীতে। তো আমি ছোটোবেলায় তো বেশিরভাগ খালাম্মার বাসা ছিলাম, তো দেখতাম যে উনি এতগুলা শোল মাছ ধরতেন এই যে টাঙা দিয়ে। হ্যাঁ, আমরা বলি যে টাঙা দিয়ে। তো মানে ছোট ছোট টাকি মাছ আছে না, ফুটি মাছ, ওগুলা দিয়ে টাঙা দিলে জীবিত, আবার মৃত হলে হবে না। হ্যাঁ, জীবিত টাকি মাছ ফুটি মাছ দিয়ে বড়শিতে এরকম বাসা ফেলে রাখলে আমরা এটাকে টাঙা বলি। তো শোল মাছ আসি ধরে, আর বড় বড় টাকি মাছ আছে না, ওগুলোও ধরে। এই যে ছোটোটা পাইছি আগের দিন, ওটা পাতিলে ভিজাই রাখছি, মানে করে রাখছি আর কি, জীবিত থাকার জন্য। আমরা তো এইভাবেই রাখি, সবাই মনে হয় এইভাবে রাখে, বাংলা মাছ, এই যে শোল, তারপর হচ্ছে যায় টাকি মাছ, শিং, মাগুর, কই মাছ থেকে শুরু করে সব কিছুই এরকম পানিতে ভিজাই রাখে। তো আমিও রাখছি। তো পরের দিন যে এটা ধরবে এটা ভাবতেই পারি নাই। আসলে মাছ অনেকগুলো আছে, এ কারণে হচ্ছে দৌড়ছে। হ্যাঁ, ফুটি মাছ দিয়ে দিয়েছি, টাকি মাছ দিই নাই। আমার পুকুরে অনেকগুলো ফুটি মাছ আছে, আর ছোট মাছ ফুটি মাছ যা আছে সবগুলা উনি খান, উনারা খান। এই যে শোল মাছ, যে পুকুরে শোল মাছ থাকে ওই পুকুরে ছোট মাছ কিন্তু আর থাকে না। আমি হচ্ছে মাছগুলো ধরে অনেকক্ষণ পর্যন্ত মানে এত এত খুশি হয়েছি। শোল মাছ কিন্তু আবার জালবাজি করলে সেই মজা, এই যে লাফাইতেছেন না, এই নাচা নাচিগুলো দেখতেছি। আমি পুকুর থেকে কোনো মাছ যদি পাই তখন অনেকক্ষণ পর্যন্ত সেটাকে কাটি না, সেটা হচ্ছে এরকম সামনে রাখি, ওটা নাচ দেখি। দেখছেন কেমন সুন্দর করে নাচতেছে, আর রোদের আলো পড়ছে, ঝিকঝিক করতেছে। এই পুকুর থেকে মাছ ধরা কিন্তু এত সহজ না, কষ্ট আছে, এই কারণে সহজে কাটি নাই, বসে বসে এগুলো নাচ দেখতেছি, ধরতেছি, সেই সুন্দর লাগছে। ঠিক আছে, অনেক খুশি হয়েছি আমি কিন্তু। মানে শোল মাছ ধরা সবার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে? তা আমার পুকুর আছে, আমি ধরছি, আর বসে বসে ওনাদের নাচ দেখতেছি। পরে হচ্ছে টমেটো দিয়ে শুটকি দিয়ে জালবাজি করে খাই ফেলাছি গরম গরম ভাতের সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।